আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ সিলেট। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমিও খুব বেশি ভালো আছি। আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। দেখে বুঝতেই পারছেন এখানে কোনো বারবিকিউ টাইপের আয়োজন করা হয়েছে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাতে আমরা সবাই মিলে পানুস উড়িয়েছিলাম, তার আগে বারবিকিউয়ের কথা বলেছিলাম। আজকে সেই বারবিকিউয়ের এক টুকরো চিত্র আপনাদের সামনে প্রদর্শন করছি। বাচ্চারা মিলে আগুন ধরানোর চেষ্টা করছে, আগুনটা কিন্তু অনেক বড় করে ধরানো অলরেডি হয়ে গেছে। বাড়ির উঠানে এই আয়োজনটা করা হয়। এখানে আমরা চারপাশে ইট দিয়ে উঁচু করে তারপর আমরা এখানে লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় করে মুরগির পিস কাটা হয়েছে আর মশলা দিয়ে এগুলোকে মাখানো হয়েছে। এখানে সবগুলো মশলাই কম বেশি করে দেওয়া হয়েছে, লবণ, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব কিছুই কিন্তু এখানে পেস্টটা দেওয়া হয়েছে। আর মরিচের গুঁড়ো আমি একটু ছিটিয়ে দিয়েছি, কারণ বাচ্চারাও আছে, তারা বেশি ঝাল খেতে পারে না, যেন সবার জন্য মানানসই হয় সেই দিকটা চিন্তা করেই আমি এইভাবে মশলাটাকে দিয়ে মাংসটাকে মেখে নিয়েছি। এটা কিন্তু আমি মেখে প্রায় 1.5 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখুন আমি এই চুলার উপর একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার আপনারা একটু কনফিউশনে পড়ে গেলাম, এতক্ষণ ধরে আমি বারবিকিউয়ের কথা বললাম কিন্তু এখন আমি কেন সসপ্যান বসিয়েছি। তাহলে বলে দেই, আমার প্ল্যান ছিল বারবিকিউ করার কিন্তু আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করতে পারিনি, কারণ আমি সেই গ্রিল বারবিকিউয়ের যে প্লেট থাকে সেটা আমি ম্যানেজ করতে পারিনি অল্প সময়ের মধ্যে। আমার অ্যারেঞ্জমেন্টে একটু প্রবলেম হয়েছে, সেজন্য আমি এই সেকেন্ড প্ল্যানটা করা ট্রাই করেছি। এরকম আমি বড় সসপ্যানে বেশ পরিমাণের তেল দিয়ে এই চিকেনগুলোকে আমি এখানে কড়া করে ফ্রাই করে নিব। আমার মতো কেউ যদি এরকম বিপদে পড়েন বা এরকম প্ল্যান কাজে লাগাতে না পারেন ইনস্ট্যান্টভাবে, তখন এটাকে সেকেন্ড প্ল্যান হিসেবে কাজে লাগাতে পারেন, আর আমার মতো এরকম আপনারা করতে পারেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে এই সেকেন্ড প্ল্যানটা কেমন হতে পারে বা আমার এটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিবেন। দেখুন আমি সসপ্যানে তেল গরম হওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, অনেক বড় বড় বাবল হচ্ছে, তেলটা কিন্তু অনেক গরম হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, এই চিকেনটা ফ্রাই হতে কিন্তু বেশ সময় লাগবে, এরকম লাকড়ি দিয়ে ফ্রাই করতে অনেক সময় লাগে, চিকেনটা সহজে টানে না, টানতে অনেক সময় নেয়, এই জন্য ধৈর্য ধরে বসতে হবে, দেখতে হবে, আর কিছুক্ষণ পরপর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে যেন চিকেনটা সব দিকে সমানভাবে টেনে যায়। এদিকে বাচ্চারা মনের আনন্দে গান করছে, ওরা উঠোনে জ্যোৎস্নার আলোয় বসে গান করছে, এনজয় করছে, সব খুশি যেন ওদের জন্যই, ওরা অনেক বেশি এক্সাইটেড। এখানে তো বারবিকিউয়ের বিশাল আয়োজন হয়েছে, যাক তারা এত বেশ কিছু বুঝে না, তাদের মন রক্ষা করতেই কিন্তু আমার এই সেকেন্ড প্ল্যানটা ম্যানেজ করা হয়েছে। যাই হোক, ওরা অনেক বেশি খুশি, তাতে আমিও অনেক বেশি খুশি, ওদেরকে খুশি রাখতে পেরে। সবাই মিলে অনেক মজা করছে, গান করছে, করতালি দিয়ে একজন আরেকজনকে অনেক বেশি উৎসাহিত করছে। ওরা এইভাবে গান করতে করতে এদিকে আমার চিকেন ফ্রাইটা হয়ে যাবে, তখন হয়ে গেলে আমি ওদের কাছে সার্ভ করে দিব। দেখা যাক কী হয়, ওরা কতটুকু আমার এই সেকেন্ড প্ল্যানটাকে পছন্দ করে, অ্যাকসেপ্ট করে, দেখা যাক। এবার তাহলে চলে যাই রান্নার পর্বে। এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু অনেকটা টেনে আসছে, যখন একটু সেদ্ধ হয়ে আসবে, টেনে আসবে, তখন কিন্তু এরকম লাল লাল হয়ে যাবে আর চিকেন থেকে কিন্তু বেশ পরিমাণের পানিও বের হয় তেলের মাঝে, এই জন্য কিন্তু এটা অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। আমি চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন এটা ঠিকমতো হয়। এবার কিন্তু হয়ে গেছে, দেখুন কীরকম পোড়া পোড়া হয়ে গেছে, লাল করে আমি তেলে ভেজে নিয়েছি, অনেক লাল হয়েছে, এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে, খুবই মজাদার হবে। আমি সবগুলো নামিয়ে নিচ্ছি।
আজকের মজাটা কিন্তু বারবিকিউ থেকে কোনো অংশেই কম ছিল না। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল আর কি সুন্দরভাবে এই চিকেনগুলো ফ্রাই হয়েছে। এগুলো খেতে যে কতটা মজার হবে হট টমেটো সস দিয়ে বলে বোঝানোর ভাষা নেই। খুবই মজাদার ছিল এই চিকেন ফ্রাইগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলা যাবে না। আর এরকম মজার মজার সব ভিডিও দেখতে আমাদের সাথেই থাকতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অনেক দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আবারও নিয়ে আসতে পারি। আমি প্লেটে কিন্তু চিকেনগুলোকে ডিস্ট্রিবিউট করেছি সবার মাঝে, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।